দুই দশক ধরে ক্ষমতায় থাকা তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে রীতিমতো শক্তিশালী অটোম্যান সাম্রাজ্যের সুলতানের সাথে তুলনা করা হয়। এই ক্ষমতাধর নেতা তার শাসনামলে সামলেছেন সামরিক অভ্যুত্থান, বিরোধী দলের ঘোর ষড়যন্ত্র, পশ্চিমা চাপের মতো বড় বড় ঝড়। সাম্প্রতিক সময়ে তিনি যেন হয়ে উঠেছেন আরও অনেক বেশি কৌশলী। একদিকে ন্যাটো সদস্য এবং অন্যদিকে ঘনিষ্ঠ রুশ মিত্র হওয়ার সুবাদে আন্তর্জাতিক রাজনীতিতে তুরস্কের স্বার্থ উদ্ধারে ভয়ঙ্কর সব খেলায় মেতেছেন এরদোয়ান। এবার এরদোয়ানের স্বার্থ উদ্ধারের খেলার ফাঁদে পড়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে, ট্রাম্পকে কথার জালে ফেলে সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারে প্রভাবিত করেছেন এরদোয়ান, এমন দাবি করেছেন ট্রাম্প প্রশাসনের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার। তার লেখা অ্যাট ওয়ার উইথ আওয়ার সেলস মাই ট্যুর অফ ডিউটি ইন দ্য ট্রাম্প হোয়াইট হাউস বইতে এমন দাবি করেন তিনি। এসব তথ্য উঠে এসেছে দ্য মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে। বইতে ম্যাকমাস্টার দাবি করেন, সিরিয়ার গৃহযুদ্ধে বাশার আল আসাদ নিশ্চিতভাবে জয়ী হতে যাচ্ছেন বলে ট্রাম্পকে বোঝাতে সক্ষম হন এরদোয়ান। এ সময় সিরিয়ার উত্তরাঞ্চল থেকে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের দমনে সেখান থেকে মার্কিন সেনাদের সরিয়ে নিতে ট্রাম্পকে মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করেন তুর্কি প্রেসিডেন্ট। এর ফলে সেখানে তুর্কি সেনাদের প্রবেশের সুযোগ তৈরি হবে বলে মার্কিন প্রেসিডেন্টকে জানান এরদোয়ান। 2017 সালের 24 নভেম্বর এক ফোন কলে এরদোয়ান ট্রাম্পকে জানান, কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স SDFকে মার্কিন সমর্থন দেওয়ার আর কোনো প্রয়োজন নেই, কারণ এরই মধ্যে ইসলামিক স্টেটের সন্ত্রাসীরা সে অঞ্চলে পরাজিত হয়েছে। এ সময় রাশিয়ার পুতিনের মতো এরদোয়ান ও ট্রাম্পের কাছে আসাদকে সিরিয়া গৃহযুদ্ধের নিশ্চিত জয়ী পক্ষ হিসেবে উপস্থাপন করেন। সাবেক মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জানান, ট্রাম্প নিজেও জানতেন তাকে ভুল বোঝানো হচ্ছে। তবে ট্রাম্পের মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে অনাগ্রহের ব্যাপারটি নিয়ে ভালোভাবে খেলতে পেরেছেন পুতিন ও এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্ট ট্রাম্পকে বোঝাতে সক্ষম হন, SDFকে অস্ত্র সহায়তা করা মানে মার্কিন অর্থের অপচয়। বইতে সাবেক এ মার্কিন নিরাপত্তা উপদেষ্টা দাবি করেন, পুতিন এবং এরদোয়ান উভয় নেতাই ট্রাম্পের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তাকে প্রতিবন্ধকতা মনে করতেন। এমনকি ফোন কলে এরদোয়ান ম্যাকমাস্টারের বিরুদ্ধে অভিযোগ আনেন, তিনি ট্রাম্পের সঙ্গে এরদোয়ানের ফোন কল স্থাপনে দেরি করেছেন। মার্কিন নিরাপত্তা উপদেষ্টা আরও লেখেন, ট্রাম্প সে সময় এরদোয়ানকে একটি ব্যক্তিগত ফোন নম্বর দেওয়ার কথা জানান, যাতে তুর্কি প্রেসিডেন্ট যে কোনো সময় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কোনো বাধা ছাড়াই যোগাযোগ করতে সক্ষম হন।